বললো নাকি আয়ে ভাই, এ বিল্লাল কিসের এত মন মেরে বই রে সত কেন? কি আর কইতাম বয় বয়। বলতো কি হয়েছে শুনি। কি আর কইতাম, কাম কাজ নাই, বিয়ার মধ্যে কাম চাম করস না? কাম কাজ তো করি, কাম কাজের তো আর কোনো আইমরত নাই। পাইতে একজন বেমারি আছে, এর চিকিৎসা করুন লাগে আর বহুত পেজাল আর কি। কাম কাজ নাই বর্তমানে, নেবে রয়েছি। দশা তো শরীর একটাই, জানলা কাম করতেছ নাকি? আরে কোশ না, কাম হল কাজ করে করুন লাগে। কাম করে তো সারা হয়ে গেছি গা। ও দে তোর বহুত বড় এলাকা। আমি যে কোনো কাম করবো লাগে রাজি, মানে ফাই পাতো। হ্যাঁ তাও যদি তো ঠিক আছে, আজকে থেকে কামালে কি করবো, তো আর বাড়ি যেয়ে করবা কি? আমি যদি তোমার লাগে না কি কাজ বলো। হ্যাঁ যদি অসুবিধা না থাকে কামালে কি হওয়ার, আমি বাড়ি যাওয়া লাগবো। বাড়ি যাওয়া লাগতো না, যদি বাড়ি যাওয়া না লাগে তো আজকে থেকে ই করো, এই যে খন্তি গেল কোনো কোনো জাংলার খোঁড়া কিছু আইলে আইলে সেটা সিধা করে দিবা, আর এই যে পা পাতা দিয়ে বুড়ে ছড়া দিবা। তুমি যদি মানে বেশি রেখে গেছে গাড়ি ফল দিবা, দেখে দেখে আর কি কামটি করো। হ্যাঁ ঠিক আছে, তুই কাজে লাগ, আমি যাই গা। ঠিক আছে তুই যা। তা ভাই তোমার নামটা কি জানি আছিস? আমার তো বিল্লাল। ও বিল্লাল, আচ্ছা ঠিক আছে বিল্লাল, তুমি কাম লাগিয়ে ফোর। হ্যাঁ ঠিক আছে, খারাপ তোর লোক আর কিছু কথা আছে, এক লোকে যাই বাসায়। হ্যাঁ ঠিক আছে। ছেলেটা ভাই মানে আমার একটা খুব রূপ করেছে জানো, এক মিনিট শুনো সর ভাই নিয়া এখানে চালায় একটা মানে এ সর্বনষ্ট হয়ে গেছে। আজকে কামি সার করলাম,
আজ গাই সর্বনষ্টা মালিক এজনী কি কয়। তুমি এগুলি খোড়া গুলি সব একলগে উড়াইলেছিল নাকি? একটা একটা করে খোড়া উড়াইয়া মজবুত করে কাটি দিয়ে আরেকটা আরেকটা উড়াই আবার সিধা করতা তোমার এই বেগুছি। আমি তো কাম দি পালা তুলি করছিলাম, আরে বেড়া তুমি জানো না আমারে কো আমি তোমার লগে থেকে দেখাই দিই। তার মানে কথা রইলো কি, একটা খোড়া যদি গুণ নরম তুমি ওই খোড়াটারে সুন্দর করে ই করে উঠাই আবার মজবুত করে কাটি দিয়ে আবার লাগাইতা, মানে এক লগে তিনটা সিনটা যদি তুমি উড়াই এলো তো তুমি ঠিক আছে ভবিষ্যতে এরম আর করো না কাম, তো এটারা আবার নতুন করে লাহারায় উড়াই আবার মজবুত করুন লাগবো। ঠিক আছে বিলাল, তুমি এক কাম করো এই জাংলাটা সুন্দর করে আবার উড়াইয়া কোড়াডিরা টাইট করে লাগাও। হ্যাঁ আমি ওই জাংলাটা খবর লিয়ে দেওয়া ছাগল মাগলের ব্যাপার বিনাশ এগুলি খেদাই আর তো জাঙ্গল দেখি আই। হ্যাঁ তুমি ফোন করে কামটা করে শেষ করো। দেহ অবস্থা কান থেকে ঘুমানি হইতেছে না? ওই বিলাল আমি তোমার বললাম জাংলাটা ঠিক করবার লেগে তুমি যে ঘুমাইতেছ। কি বাজে ঘুমাই পড়ছি আর কি করবা, ঘুমাই অভ্যাস তো মানে মানে এই লেগে মানে তোমার মতন মানুষের কাম পায় না। দশজন লেও যদি ঘুর যাবার আইবা যাবার আইবা আবার যাওয়াই কাম হবে। কাম করো তোমার আর এই না আমার কাম করার দরকার নাই, তুমি তোমার বাড়ি যাও আমার কাজ আমি কি করুন যা করে দিই না বড় ভাই না না কি কই তোমার অভাব জানলাম, তোমার অভাব দেখে তো কাজ রাখলাম কিন্তু কামর হাই কি হইলো আমার বালা জাংলা তুমি ভাঙিয়ে আল্লা তোমার কইলাম কাম করবে তুমি হয়ে ঘুমাইতেছ, তো এইভাবে আমার কাম চলতো না ভাই। খারাপ পড়ে না যে তুমি বেলে কাম দেবো আমার অনেক কাম হইতো না ভাই। আসলে তুমি মাফ করে দাও না এ মাফ তো মাফের কোনো কথা নাই, তুমি ক্ষতি করছো কোনো অসুবিধা নাই আমি এগুলো ঠিক করে নেবো কিন্তু তুমি তোমার কাম দেখো এই আমার আমার এখানে কাম হইতো না ভাই। আরেকদিন দাও আরেকদিন দাও না না আরেকদিন দেখো যাও যাও বাড়ি যাও, এইরকম লোকের আর কাজের দরকার নাই আমার। ভালো জাংলাটা আমার বরবাদ করে আছে ঠিক করতে কইছি আবার দেখো শুয়ে ঘুমাইতেছে তার বলে আবার কাজের দরকার। আমি কাম বিচাই ঘুরতেছি না তোর হলে আবার বয়স তুই হলে কাম বিচাই ঘুরতাছ আর দেখুন ভাই বর্তমান দেশের অবস্থা খুব খারাপ না বাড়ির পরিস্থিতি এত ভালো না অন আমার কাম একদম বাধ্যতামূলক আমার আরো বাড়িতে একদম বেমন মানুষ আছে হ্যাঁ চিকিৎসা করুন লাগে এলিগে আর কি আমার কাম বিচাই বিচাই ঘুরতেছি। আচ্ছা আজকাল তো আর তোর কাম করবো না
তোর লেবার যা করছ লাগে আমি দিয়ে দিব, আজকে তাকে লেবার করবি, আর যার বাড়ির বেমার আছে বেমার আমি দেখে দিব, যা করছ লাগে আমি দিব, মনে করতে কাম করা হয় না। আচ্ছা ঠিক আছে, অন্য জন লেবার করব আন চিকিৎসার ডাক্তার নিলাম, দাদা মেতে তোর ঋণ কিভাবে পরিশোধ করবো? তুই লে আবার করিয়া যেটা শেষ হইব, সেটা আমার একটা ব্যক্তিগত কোম্পানি আছে, সেনে তোর সার্কি দেন, আর তুই এরম অভাবী যা ছেলে মেয়ে আছে তা করে তুই এরম বা সহায় করে দিস, তাহলে আমার ঋণ পরিশোধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমিও